वेलकम बैक टू माय स्वीटिस किचन। आशा करछी सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे एकटी उपकारी रेसिपी शेयर करब। आशा करछी रेसिपिटी आपनादेर उपकारे आसबे। आमरा ओ विश्ववासी आज करोना युद्धे जयेर प्रत्याशी। डॉक्टर साजेस्ट करछेन सब समय इम्यूनिटी बाड़ाते एबं भिटामिन सी जातीय खाबार खेते। एक कथा माथाय रेखे आमी आज एकटी रेसिपि तैरी करते जाच्छी। चलुन ताहले रेसिपिटी तैरी करे फेली। आमी एखाने निएछी किछु फ्रूट्स। निएछी आंगुर हाफ कप टुकरो करे, निएछी किउब करे काटा आपेल, तारपर निएछी लिचू कुचि करे, निएछी धने पाता कुचि, आर लागबे आमार टमेटो कुचि, प्याज कुचि, निएछी छोलार डाल। छोलार डालटा आमी 6 घंटा भिजिए रेखेछी, आर लागबे आमार सामान्य लवण। चलुन ताहले किभाबे रेसिपिटा तैरी करते हय सेई रेसिपिटाई मूल रेसिपिटा तैरी करि। आमी एखाने एकटा बोल निएछि, एते आमी प्रथमे एड करे दिच्छि छोलार डाल जेटा आमी 6 घंटा भिजिए रेखेछि। एड करे दिच्छि आंगुर, एड करे दिच्छि किउब करे काटा किछु टमेटो कुचि, दिए दिच्छि 1 टीस्पून प्याज कुचि, दिए दिच्छि धने पाता कुचि 3 टेबिल चामच, दिए दिच्छि कोचानो लिचु। এখন বাজারে অ্যাভেলেবল লিচু পাওয়া যাচ্ছে। আর এড করে দিচ্ছি সামান্য লবণ। আরো দিয়ে দিচ্ছি আপেল কুচি। ডুমু ডুমু করে কেটে নিয়েছি আপেলটা এবং লেবুর জলে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। এটা একটা টিপস হলো, আপেল কেটে লেবুর জলে ভিজিয়ে রাখলে আপেলটা কখনোই কালো হয়ে যাবে না, কালচে কালচে হয়ে যাবে না। দিয়ে দিলাম ডুমো করে কাঁচা আপেল। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মধু। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবু রস। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরিষার তেল। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সব মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারটি আপনারা খেতেই পারেন, এখন উপযুক্ত টাইম এই খাবারটি খাওয়ার।
কারণ ডাক্তার সব সময় সাজেস্ট করছেন ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার জন্য, আমাদের যেন ইমিউনিটি ভালো থাকে। তৈরি হয়ে গেল আমার অনেক সুন্দর ফ্রুট ককটেল বা ফ্রুট সালাদ, আমি এটা সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার ফ্রুট সালাদ বা ফ্রুট ককটেল, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। হ্যালো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফ্রুট সালাদ বা ফ্রুট ককটেল, ভিটামিন সি এবং মিনারেল সমৃদ্ধ এই ফ্রুট সালাদ বা ফ্রুট ককটেলটি। আমার রেসিপি ভালো লাগলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।